শেখ হাসিনা ধর্ম শেখ হাসিনার ব্যাসী তোর সাক্ষরে দিছে তুই বুঝাস তোর গোলাম বানাইছে তোরা কিনে নিছে কুত্তার বাচ্চারা আন্দোলনকে শেষ করে দেওয়ার জন্য শেখ হাসিনা কুটনি শয়তান বদমাস খুনি রাত খুশি পিসফুল টিভিতে আপনাকে স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন এবং সত্য প্রকাশে আমাদেরকে সহযোগিতা করুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ ইন্নাল হামদালিল্লাহ ওয়াসলাত আলাউলিল্লাহাদ সম্মানিত দর্শক শ্রোতা আমার আজকের আলোচনার বিষয় আবারও সেফাতুল্লাহ সেফুদা যিনি গালিবাজ অথবা শব্দ বমারু হিসাবেই অনলাইনে সর্বাধিক পরিচিত যার পিতার নাম আলী আকবর মজুমদার যিনি চাঁদপুরের সাহারাস্তি থানার অধিবাসী বর্তমানে তিনি ভিয়েনা অস্ট্রিয়ায় গত আঠাশ বছর যাবৎ বসবাস করছেন আপনারা নিশ্চয়ই জানেন যে তাকে নিয়ে ইতিপূর্বে আমি বেশ কয়েকটি ভিডিও উপস্থাপন করেছিলাম আজ থেকে প্রায় এক বছর আগে আমি তাকে নিয়ে দুটি ভিডিও উপস্থাপন করেছিলাম এবং এই ভিডিও দুটি উপস্থাপনের পরে তিনি আমাকে অশালীন ভাষায় গালাগালি করেছিলেন অশালীন ভাষায় আমাকে গালিগালাজ করেছিলেন এরপরে আমি আরও বেশ কয়েকটি ভিডিও তাকে নিয়ে উপস্থাপন করেছিলাম বিশেষ করে সর্বশেষ যে ভিডিওটি আমি উপস্থাপন করেছিলাম সেখানে আমি কৌশলে তাকে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেওয়ার চেষ্টা করেছিলাম এমনকি আমি তাকে দাদাও ডেকেছিলাম যাতে করে তিনি ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি অথবা বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা কিংবা ব্যক্তিবর্গকে যদি তিনি সমালোচনা করতেই চান তাহলে তিনি যেন শালীন ভাষায় তাদেরকে সমালোচনা করেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমার সেই চেষ্টা ব্যর্থ হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন আগে তিনি বাংলাদেশের একজন তরুণ অভিনেত্রী সাফা কবিরকে নিয়ে কথা বলতে গিয়ে আমাদের ধর্মগ্রন্থ কোরআনের অনেকগুলি পৃষ্ঠা ছিঁড়ে টুকরো টুকরো করে টয়লেটে কমেডে ফেলে দিয়ে ফ্লাশ করে দিয়েছেন এমনকি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনকে ফুটবলের মতো লাথি দিয়ে তিনি টয়লেটে ফেলে দিয়েছেন সত্য কথা বলতে কি তিনি এই পৃথিবীর একশত কোটি মুসলমানের কলিজায় আঘাত করেছেন আপনাদের অনুভূতির সাথে আমি একমত কিন্তু বলতে দ্বিধা নেই যে এই যে অপকর্মগুলো তিনি করে আসছেন এ ব্যাপারে কিন্তু এর আগে সরকার একটি পদক্ষেপ নিয়েছিল যে তাকে কি করে দেশে ফিরিয়ে আনা যায় এবং তার এই অপকর্ম বন্ধ করা যায় এমন কি তাকে আইনের আওতায় আনা যায় এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে সাক্ষাৎকারও নেওয়া হয়েছে তার এই সকল কর্মকাণ্ডের কারণে তার পরিবারও তার পরিবারও বিব্রত এবং তারাও সমাজে মুখ দেখাতে পারছে না কিন্তু প্রশ্ন হলো যে এই সেফাতুল্লাহ শেফু উত্থান কেন হয়েছে তার উত্থান হওয়ার পিছনে আমার অ্যানালাইসিস বলে দুটি কারণ প্রথম কারণ হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে এই সেফাতুল্লাহ সেফুদার উত্থান হয়েছে আজ থেকে প্রায় দেড় দুই বছর আগে তিনি ভিয়েনা অস্ট্রিয়ায় প্রায় আঠাশ বছর বসবাস করছেন তিনি একজন মুক্তিযোদ্ধা তিনি একজন হাইলি এডুকেটেড পার্সন তার এই উত্থান হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণটি হচ্ছে আমাদের দেশে একটি অপশাসন এবং একটি দুঃশাসন চলার কারণে কোনো একটি দেশে যখন অপশাসন এবং দুশাসন চলে তখন কিন্তু আইন এবং বিচার বলতে কিছুই থাকে না অর্থাৎ একজন মানুষ যদি ভিকটিম হয় একজন মানুষ যদি অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত হয় তাহলে তার নালিশ করার জায়গা কিন্তু বিচার বিভাগ কিন্তু সেই বিচার বিভাগটাকে সরকার হস্তক্ষেপ করে কীভাবে ধ্বংস করে দিয়েছে সেটি আপনাদের সকলেরই জানা যে আমাদের দেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে অসুস্থ বানিয়ে বন্দুকের নলের মুখে তাকে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছে এই সকল অপশাসন এবং দুর্নীতির কারণেই যখন মানুষ বিচার বিভাগের কাছ থেকে কোনো বিচার পায় না তখন কিন্তু মানুষ সন্ত্রাসের পথ বেছে নেয় কেউ অস্ত্রের মাধ্যমে শক্ত হাতে এই অপশাসন এবং দুর্নীতিকে দমন করার জন্যে আইন নিজের হাতে তুলে নেয় আর কারোর এই শক্তি সামর্থ্য না থাকার পর সে অনলাইনে এসে সোশ্যাল মিডিয়াতে এসে গালিগালাজের মাধ্যমে রেসিজম ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সরকারের মোকাবেলা করার চেষ্টা করে আর তারই সূত্র ধরে এই সেফাতুল্লাহ সেফুদা সরকারের এই অপশাসন এবং দুঃশাসনের কারণে তিনি এতটাই বিগড়ে গিয়েছেন যে আইন নিজের হাতে তুলে নিয়ে তিনি অনলাইনে শব্দ বোমার মাধ্যমে সরকারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে আর দুই নম্বর কারণ হচ্ছে যে এই যে সেফাতুল্লাহ সেফুদা তিনি যে গালাগালিগুলো করেন এই গালাগালিগুলো আমাদের দেশের যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বা সমর্থক আছেন তারা অনেকেই তাকে পছন্দ করেন কেন পছন্দ করেন তার কিছু কৌশল আছে তিনি কখনো আওয়ামী লীগের গোষ্ঠী উদ্ধার করে ছাড়েন আবার কখনো বিএনপির গোষ্ঠী উদ্ধার করে ছাড়েন আবার কখনো জাতীয় পার্টি আবার কখনো জামায়াত ইসলামী তিনি এমন কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিবর্গ নাই যে তাঁর গোষ্ঠী তিনি উদ্ধার করে ছাড়েন নাই যে কারণে দেখা যায় যে তিনি যখন বিএনপির সমালোচনা করেন জিয়াউর রহমানকে গালিগালাজ করেন বেগম খালেদা জিয়াকে গালি করেন তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে বাহাবা দেয় আবার যখন তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সমালোচনা করেন শেখ হাসিনাকে গালিগালাজ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গালিগালাজ করেন তখন বিএনপির লোকজন তাকে বাহাবা দেয় অনুরূপভাবে আবার যখন জামাত ইসলামের সমালোচনা করেন জামাত ইসলামীর নেতৃবৃন্দকে গালিগালাজ করেন তখন আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন তাকে বাহাবা দেয় এমনিভাবে এই সেফাতুল্লাহ সেফুদার ফলোয়ার যারা তারা বলা যায় প্রায় সব রাজনৈতিক দলেই আছেন এই কারণে সেফাতুল্লাহ সেফুদার একটি উত্থান হয়েছে এখন প্রশ্ন হলো যে এ সেফাতুল্লাহ সেফুদা যে কাজগুলি করে যাচ্ছেন এই কাজগুলি দমন করার জন্যে তাকে দমিয়ে রাখার জন্যে আমাদের করণীয় কি আমাদের করণীয় দুইটি একটি হচ্ছে যে এই সেফাতুল্লাহ সেফুদাকে দেশে ফিরিয়ে নিয়ে তাকে সংশোধনের চেষ্টা করা অথবা তাকে আইনের আশ্রয় অথবা তাকে আইনে সাফর্য করা কিন্তু সেই কাজটি আদৌ করা সম্ভব বলে আমার কাছে মনে হয় না কেননা ইউরোপ আমেরিকার দেশগুলিতে যেভাবে আইনের শাসন চলে সেখানে আপনারা জানেন যে বিচার বিভাগে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না বিচার বিভাগের উপর সরকার কখনোই হস্তক্ষেপ করে না ইউরোপ আমেরিকার দেশগুলিতে আইন বিচার নিজের গতিতেই চলে যে কারণে আপনারা জানেন যে এখানে সুবিচার পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু ইউরোপ আমেরিকার দেশগুলো জানে যে বাংলাদেশের আইন এবং বিচার বিভাগের উপরে সরকারের করা হস্তক্ষেপ আছে অর্থাৎ বাংলাদেশে মোটেও সুশাসন প্রতিষ্ঠিত নাই বাংলাদেশের আইন এবং বিচার তাদের নিজস্ব গতিতে চলে না এই জাতীয় আসামিকে যদি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয় তাহলে তাদের সন্দেহ যে এই আসামি বাংলাদেশের সুবিচার পাবে না কেননা আপনারা জানেন যে বাংলাদেশে অনেক আসামিকে গুম করা হয়েছে অনেক রাজনৈতিক নেতাকে গুম করা হয়েছে অনেক আসামিকে ক্রস ফায়ারের নামে বন্দুকযুদ্ধের নামে তাদেরকে হত্যা করা হয়েছে এগুলি কিন্তু ইউরোপ আমেরিকার দেশগুলি জানে সুতরাং তাদের সন্দেহ যে এই আসামিকে যদি বাংলাদেশ সরকারের হাতে আমরা হস্তান্তর করি তাহলে এই আসামি বাংলাদেশের আইনে সুবিচার পাবে না এই জন্যে এই সেফাতুল্লাহ সেফুদাকে অস্ট্রিয়ান সরকার বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবে না এই হচ্ছে এক আর দুই হচ্ছে যে তাকে দমিয়ে রাখার আরেকটি উপায় হচ্ছে যে যারা অস্ট্রিয়াতে বসবাস করেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে এই সেফাতুল্লাহ সেফুদার নামে আপনারা মামলা করুন এই সেফাতুল্লাহ সেফুদাকে আপনারা আইনে সাফর্য করুন পাশাপাশি বাংলাদেশ কনসুলেটকে অনুরোধ করব। এই সেফাতুল্লা সেফুদা তিনি যে অনলাইনে এসে অশালীন ভাষায় গালিগালাজ করছেন এটি কিন্তু নতুন নয় এটি তিনি গত দুই বছর ধরে করে আসছেন কিন্তু প্রশ্ন হল যে আমাদের বাংলাদেশ কনসুলেট যারা অস্ট্রিয়াতে আছেন তাদের কি কোনো দায়বদ্ধতা নেই তাদের কি কোনো দায়িত্ব নেই যে এই লোকটি শব্দ বোমার মাধ্যমে অশালীন বাক্য ব্যবহারের মাধ্যমে অনলাইন জগৎটাকে দূষিত করছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে তাদেরকে কোনো দায়িত্ব নেই যে এই লোকটাকে গ্রেপ্তার করে এই লোকটাকে ধরে আইনে সফরত করা অথবা তাকে দমিয়ে রাখার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কি না সে ব্যাপারে কি আমাদের বাংলাদেশ কনসুলেট অস্ট্রিয়ায় কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা এটি হচ্ছে দুই নম্বর প্রশ্ন বিশেষ করে অস্ট্রিয়ায় বসবাসকারী যে সকল আইনজীবী আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব অনতি বিলম্বে এই সেফাতুল্লাহ সেফুদার নামে একটি মামলা করুন এবং এই সেফাতুল্লাহ সেফুদাকে আইনে সফর্দ করুন এবং আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করুন এবং আমাদের বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া থেকে আমাদের দেশকে বাঁচাতে এগিয়ে আসুন সাথে সাথে আমরা বাংলাদেশি এটি আমাদের বড় পরিচয় নয় আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে আল আন সেই আল কোরআনকে তিনি যেভাবে পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে টয়লেটে ফেলে দিয়ে পবিত্র কোরআনুল কারিমকে যেভাবে অবমাননা করা হয়েছে এর পরেও কি আপনার ঘুম ভাঙছে না এরপরেও কি আপনার দায়িত্ব বর্তায় না যে এই ব্যক্তিটাকে আইনে সফর্দ করা আপনারা কি আদৌ বাংলাদেশি হিসাবে অস্ট্রিয়াতে বসবাস করেন আপনারা যারা বাংলাদেশি অস্ট্রিয়াতে বসবাস করেন আপনারা কি কখনোই পরিচয় দেন না যে আম ফ্রম বাংলাদেশ আপনি যদি সত্যিকার অর্থেই বাংলাদেশি হয়ে থাকেন আপনি যদি সত্যিকার অর্থেই আপনার পরিচয়টা দেন যে আম ফ্রম বাংলাদেশ আপনি যদি সত্যিকার অর্থেই পরিচয় দেন যে আমি মুসলমান আমি ইসলামের অনুসারী আমি ইসলামের ছায়াতলে আত্মসমর্পণ করেছি তাহলে কেন আপনি ঘুমাচ্ছেন কেন এই লোকটাকে আইনে সাফর্য করছেন না এটি অস্ট্রিয়ান প্রবাসী যত বাংলা ভাষাভাষী আছেন বিশেষ করে আইনজীবী সরকারি আমলা এবং বাংলাদেশ কনসুলেটে যারা চাকরি করেন আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান বাংলাদেশের মান সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্যে এবং আপনার ধর্ম ইসলামের মান সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্যে অনতি বিলম্বে এই সেফাতুল্লা সেফুদাকে আইনে সাফর্য করুন এবং তার নামে মামলা করুন তিনি যাতে ফেসবুক লাইভে এসে এইভাবে অশালীন গালিগালাজের মাধ্যমে আমাদের তরুণ এবং যুব সমাজকে ধ্বংস না করে মনে রাখবেন আপনি হয়তো অস্ট্রিয়ায় খুবই সুখে শান্তিতে বসবাস করছেন আপনি হয়তো সুখেই আছেন কিন্তু ভুলে যাবেন না যে এই সেফাতুল্লাহ সেফুদার অশালীন গালিগালাজের মাধ্যমে আমাদের তরুণ এবং যুব সমাজের কাছে এমনই একটি মেসেজ যাচ্ছে যে মেসেজের মাধ্যমে তারা বেড়ে উঠছে এবং এই সেফাতুল্লাহ সেফুদার মাধ্যমে আমাদের তরুণ এবং যুব সমাজকে তিনি ধ্বংস করছেন আমাদের অনলাইন জগৎটাকে তিনি ধ্বংস করছেন এখন আপনারা হয়তো আমাকে বলবেন যে ভাই আপনি তাকে নিয়ে আবারও কেন কথা বলছেন আপনার মান সম্মান থাকবে না আপনাকে নিয়ে তিনি আবার লাইভে আসবেন আপনাকে অশালীন ভাষায় গালাগালি করবে আপনার গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে দেখুন তিনি আমাকে নিয়ে আবার লাইভে আসুন তাতে আমার কোনো আপত্তি নাই তিনি লাইভে এসে আমাকে গালাগালি করুন আমার পরিবারের লোকজনকে গালাগালি করুন তাতে আমার কিচ্ছু এসে যায় না আমাকে গালিগালাজ করার কারণে যদি আমার নবী মোহাম্মদুর রসুল্লা সাল আলী ওসাল্লাম বেঁচে যান আমাকে গালিগালাজ করার কারণে তিনি যদি কোরআনের পৃষ্ঠা না ছিলেন আমাকে গালিগালাজ করার কারণে তিনি যদি ইসলামকে গালিগালাজ না করেন এটাই আমার সবচেয়ে বড় পাওয়া আমি চাই তিনি যেন ইসলামকে অবমাননা না করেন আমি চাই তিনি যেন কোরআনকে অবমাননা না করেন আমি চাই তিনি যেন আল্লাহ সুবাহন হালাকে অবমাননা না করেন আমি চাই তিনি আমাকে নিয়েই ব্যস্ত থাকুক আমার কলিজায় আঘাত করার কারণে অথবা আমার পরিবারের লোকজনের কলিজায় আঘাত করার কারণে যদি এই পৃথিবীর একশত কোটি মুসলমানের কলিজা বেঁচে যায় এটাই আমার সবচেয়ে বড় পাওয়া